আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে আয়করটা আমরা কিভাবে হিসাব করব। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে আয়করের বিভিন্ন নিয়ম কানুন, অর্থাৎ কত টাকা রেয়াত পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কোনটা করযোগ্য আয়, কোনটা করযোগ্য আয় না, আয় বর্ষ কি, আপনি আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা যেই পরিপত্রে যে সমস্ত উদাহরণ দেওয়া আছে সেগুলো দিয়ে ট্রাই করব, তাহলে যেটি হবে আপনারা খুব সহজে বুঝতে পারবেন খুঁটিনাটি বিষয় সহ। তো এখানে প্রথম উদাহরণে মিজ অরণ্য আহম, এখানে একজন মহিলার কথা বলা হচ্ছে, কারণ করদাতা পুরুষ না মহিলা, না প্রতিবন্ধী না মুক্তিযোদ্ধা, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে যে মিজ অরণ্য আহম মানে হচ্ছে একজন মহিলা, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন করদাতা। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, মহিলা এবং ঢাকা দক্ষিণের করদাতা। তার মোট আয়ের পরিমাণ যদি আমরা দেখি যে 6 লক্ষ টাকা। তার পরবর্তীতে যেটি বলা হচ্ছে যে তিনি 2019-20 আয় বছরে 1 লক্ষ টাকা সঞ্চয়পত্রে ইনভেস্ট করেন এবং জীবন বীমা পরিশোধ করেন 50,000 টাকা জীবন বীমার কিস্তি। তিনি প্রথমবারের মতো আয়কর রিটার্ন যদি দাখিল করেন তাহলে তার আয়করের পরিমাণটা কত হবে? তো প্রথমে আমরা উদাহরণটা আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে নিই। মিজ অরণ্য আহম মানে একজন মহিলা, ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের করদাতা, আয়ের পরিমাণ 6 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছেন, 50,000 টাকা উনি যেটি জীবন বীমার কিস্তি দিয়েছেন। তাহলে তিনি যদি প্রথমবার করদাতা হন তার করের পরিমাণটা কিভাবে হবে? তো সর্বপ্রথম আমরা যেটি করব সেটি হচ্ছে ওনার আয়ের পরিমাণ, এই যে 6 লক্ষ টাকা, এটাকে আমরা ডিসাইড করে নিব। সর্বপ্রথমে আমরা চলে যাব যে আমাদের কাছে যেই আয়করের স্ল্যাবটা দেওয়া আছে এর মধ্যে বলা হচ্ছে প্রথম 3 লক্ষ টাকার জন্য 0। তো এই 0 এবং পরবর্তী নিচের দিকে আবার একটু বলা হচ্ছে যে মহিলা করদাতা বা 65 বছর হলে 3.5 লক্ষ টাকা পর্যন্ত হবে 0, এটি মনে রাখতে হবে। এটি আমরা জানলাম এটি হচ্ছে সাধারণ ব্যক্তির জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত, আর কিন্তু যেহেতু মহিলা করদাতা তাই ওনার 3.5 লক্ষ টাকা। তো সর্বপ্রথম তাহলে আমরা যেটি করব, এই 6 লক্ষ টাকা থেকে যদি আমরা 3.5 লক্ষ টাকা বাদ দেই তাহলে 3.5 লক্ষ টাকার উপর কর আসতেছে আমাদের 0, এটি মনে রাখবেন 0। এখন তার পরবর্তী 1 লক্ষ টাকার জন্য আমাদের করের পরিমাণ 5%। তো আমরা যদি 1 লক্ষ টাকার 5% নেই তাহলে 5,000 আসবে। এই 5K দ্বারা 1,000 বোঝায় 5K, অর্থাৎ 3.5 লক্ষ টাকা 0, পরবর্তী 1 লক্ষ টাকা হচ্ছে 5,000 টাকা, মানে হচ্ছে আমাদের 4,500 টাকা। তার পরবর্তী বলা হচ্ছে যেটা যে পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10%। তো আমাদের এখানে আসতে মাত্র আর 1.5 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকার 10% যদি আমরা নিই এটা আছে 15,000 টাকা। তাহলে এই 5 আর 15 টোটাল ওনার আয়কর হচ্ছে 20,000 টাকা। এখন আমরা দেখব যেহেতু উনি যেটি করেছেন, এই যে বিনিয়োগ করেছেন এবং জীবন বীমা মধ্যে উনি ইনভেস্ট করেছেন, এই দুটো হচ্ছে কর রেয়াতযোগ্য খাত। এই খাতে যদি বিনিয়োগ করা যায় তাহলে উনি রেয়াত পাবেন। এখন রেয়াতের পরিমাণ কত হবে সেটা আমরা অন্য উদাহরণে দেখেছি যে ওনার 15 লক্ষ টাকার কমে যেহেতু ওনার আয়টা মাত্র 6 লক্ষ টাকা, তাই উনি যেটি পাবেন সেটি হচ্ছে যে 15% রেয়াত পাবেন। আর তার ইনভেস্টমেন্টের পরিমাণটা কত হবে, এই যে তার মোট যে আয়, মোট আয়ের 25% আমরা বলতে পারি। 1 লক্ষ টাকায় 25,000, তাহলে 4 লক্ষ টাকায় হচ্ছে যে 1 লক্ষ, এবং 2 লক্ষ টাকা 50, অর্থাৎ 1,50,000 টাকা পর্যন্ত উনি যদি বিনিয়োগ করেন বিনিয়োগযোগ্য খাতে তাহলে ওনাকে আয়কর রেয়াত দেওয়া হবে। তো এখন এই যে রেয়াতটা আমরা যেভাবে হিসাব করব, উনি 1 লক্ষ এবং 50,000, 1.5 লক্ষ টাকা উনি ইনভেস্ট করেছেন, এই 1.5 লক্ষ টাকার 15%, অর্থাৎ আমরা যদি এখানে আপনাদেরকে জাস্ট একটু লিখে দেই সেটা হচ্ছে যে 150K এর যেটা করা হয়েছে 15%, এই 15%টা আমাদের চলে আসবে মোটামুটি 22,500 টাকা। এত টাকা উনি রেয়াত পাবেন, মানে হচ্ছে এই যে আমরা 20,000 টাকা ওনার আয়কর ধরলাম সেখান থেকে উনি 22,500 টাকা রেয়াত পাবেন। তো উদাহরণে এটি বলা হচ্ছে, জাস্ট আমরা যদি আর একটু বুঝে নেই উদাহরণটা, এটি বলা হচ্ছে যে রেয়াত পূর্ববর্তী তার কর দায় হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ এই 60,000 টাকার উপর 20,000 টাকা কর আসতেছে, কিন্তু ওনার বিনিয়োগযোগ্য খাতে যেহেতু বিনিয়োগ করেছেন উনি 22,500 টাকা একটু ডিসকাউন্ট পাবেন। তো সেক্ষেত্রে আমরা পার্থক্যটা যদি দেখি তাহলে 2,250 টাকা হচ্ছে যেটা যে উনি পারলে সরকারের কাছ থেকে পান, কারণ যেহেতু সরকার বেশি চাচ্ছে।
তো তাহলে ওনার আমরা আবার জানি যে একটা ন্যূনতম কর আছে, কারণ যেটি বলা হয় সেটি হচ্ছে যে যদি আমরা এগুলো হিসাব করতে গিয়ে যদি দেখি যে ন্যূনতম করের চাইতে কম হয়ে যাচ্ছে। এখন এই ন্যূনতম কর এখানে 5,000 কেন, কারণ এই নিয়মটি আমাদেরকে মনে রাখতে হবে যে ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটির জন্য 5,000, অন্যান্য সিটির জন্য 4,000, সিটি কর্পোরেশনের জন্য 3,000। তো যেহেতু উনি ঢাকার দক্ষিণ সিটির, তাই সর্বনিম্ন কর হচ্ছে ওনার 5,000 টাকা। আমরা এখানে দেখতেছি যে ওনার কর তো আসেই না, ও আরও যেটি বলবো যে মাইনাস হয়ে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যেহেতু উনি প্রথমবার রিটার্ন দাখিল করেছেন, তিনি অনলাইনে রিটার্ন দাখিল করলে, যদি উনি অনলাইনে যদি রিটার্ন দাখিল করতে চান তাহলে 2,000 টাকা আবার এক্সট্রা রেয়ায়ত পাবেন, সেক্ষেত্রে তার পরিশোধযোগ্য কর হবে মাত্র 3,000 টাকা। তবে দুঃখের বিষয় হচ্ছে অনলাইন সিস্টেমটা কাজ করতেছে না। আর এক্ষেত্রে অনেকে এখন যেটি প্রশ্ন করবেন যে উনি কি এক পাতা রিটার্ন দাখিল করতে পারবেন কি না, তো এক পাতা রিটার্ন দাখিল করা সত্ত্বেও যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে ওনার মোট আয় 6 লক্ষ টাকা, তার মানে হচ্ছে যে উনি পারবেন না, একটা এক পাতা রিটার্ন দাখিল করতে হলে ওনাকে 4 লক্ষ টাকা পর্যন্ত আয় দেখানোর প্রয়োজন ছিল। যেহেতু 6 লক্ষ টাকা দেখেছেন অতএব উনি এটি পারবেন না। তো বন্ধুরা আশা করি প্রথম উদাহরণটি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আসি আমরা দ্বিতীয় উদাহরণে, দ্বিতীয় উদাহরণে জনাব জাবির হোসেনের মোট আয় দেওয়া আছে 6 লক্ষ টাকা। এই আয় থেকে যে টাকাটা পেলেন 5,000 টাকা উৎস কর হিসাবে কর্তন করা হয়েছে এবং উনি 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন। উনি প্রথমবার কর দিবেন, অনলাইনে রিটার্ন দাখিল করবেন, তার করের হার কত? তো তার করের হার আমরা আগের মতোই বের করব। সর্বপ্রথম হচ্ছে যে 6 লক্ষ টাকাকে আমরা বিভিন্ন স্ল্যাবে বিভক্ত করব। সর্বপ্রথম এই যে 3 লক্ষ টাকা পর্যন্ত আমরা জিরো নিব, পরবর্তী 1 লক্ষ টাকার আমরা 5% নিব মানে 5,000, আর পরবর্তী 2 লক্ষ টাকা 10,000 নিব মানে হচ্ছে 10, 10, 20 আর 5, 25। এখানে সেটাই বলা হচ্ছে যে 25,000 টাকা। তারপরে বলা হচ্ছে যে রেয়ায়তের পরিমাণ, উনি যেটি করেছেন এখানে ওনার 1 লক্ষ টাকা উনি সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছেন, আর উনি যেহেতু সঞ্চয়পত্রে আরও কতটুকু করতে পারতেন, মোট আয় 25% মানে হচ্ছে মোটামুটি 1.5 লক্ষ টাকা, কিন্তু উনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। তো যেহেতু ওনার মোট আয়টা 15 লাখের কম, তাই উনি 15% করে পাবেন, 1 লক্ষ টাকার 15% হচ্ছে 15,000 টাকা। তাহলে যেটি হয় সেটি হচ্ছে ওনার যে 25,000 টাকা দিতে হতো, 15,000 টাকা উনি ডিসকাউন্ট পেয়ে গেলেন, তাহলে ওনার নিট হচ্ছে 10,000 টাকা। এখন আবার যেটি বলা হচ্ছে যে এই যে ওনার টাকা থেকে আবার 5,000 টাকা সঞ্চয়পত্র বা যে বিভিন্ন কারণে সরকার যে উৎস করগুলো কেটে নেয় সেটা কেটে নেওয়া হয়েছে, তাহলে সেটাও আমরা এখান থেকে বাদ দিব। কিন্তু যেটি বলা হচ্ছে যে এখানে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য কর রেয়ারটা সর্বপ্রথম বাদ দিব, যেহেতু উনি অনলাইনে রিটার্ন করবেন, আমরা জানি 2020-21 বছর 2,000 টাকা রিটার্ন দেওয়া হয়, তাহলে রেয়ার পরবর্তী তার কর দেয় হচ্ছে মাত্র 8,000 টাকা। এখন সর্বশেষ মনে রাখবেন এই যে উৎস কর যেগুলো অগ্রিম কর সরকার নিয়ে নেয় এগুলো সর্বশেষ বাদ দিতে হয়। তো আমরা দেখতেছি 5,000 টাকা উনি পরিশোধ করেছেন, তো এই 5,000 টাকা আমরা যদি 8,000 থেকে বাদ দেই তাহলে পরিশোধযোগ্য অঙ্ক হচ্ছে ওনার মাত্র 3,000 টাকা। জনাব হাসানকে 3,000 টাকা পরিশোধ করতে হবে। তো মনে রাখবেন এক্ষেত্রে আবার কিছু কথা আছে, এখানে কিন্তু ওনার কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি যে উনি কোথাকার অধিবাসী। যদি উনি ঢাকা, আমরা পূর্বের উদাহরণে যেমন দেখেছি ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি হতেন, তাহলে কিন্তু ওনাকে সর্বনিম্ন এই যে 5,000 টাকা সেটা কিন্তু দিতে হতো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে বিষয়টা কি। এই হিসাবগুলো মনে রাখার জন্য আমরা এটি যেটি বলতেছি আপনাদেরকে, এটি জাস্ট একটু মুখস্থ রাখতে হবে যে ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটির জন্য সর্বনিম্ন কর হবে 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000 টাকা, সিটি কর্পোরেশনের বাইরের জন্য 3,000 টাকা। আর যে আয়করের স্ল্যাবটা আমরা 16 লক্ষ টাকা পর্যন্ত দেখতেছি বিভিন্ন আছে, 16 লক্ষের উপরে হচ্ছে 25%, প্রথম 3 লক্ষ টাকা শূন্য, পরবর্তী 1 লক্ষ টাকা 5%, পরবর্তী 3 লক্ষ 10%, পরবর্তী 4 লক্ষের জন্য 15% এবং পরবর্তী 5 লক্ষের জন্য 20%, অবশিষ্টের উপর 25%। তারপরে এখানে একটি যে ব্যতিক্রম বলা হচ্ছে যাদের তামাক বা তামাক জাতীয় দ্রব্য যা আছে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এই হিসাবটা এইগুলোর মধ্যে আসবে না, তাদের জন্য ভিন্ন কর। এটা ছাড়া আরও যেটি বলেছে সেটি হচ্ছে যদি করদাতা মহিলা হলে বা 65 বছর বয়সের বেশি হলে, সেটা পুরুষ মহিলা যাই হোক, 3.5 লক্ষ টাকা পর্যন্ত জিরো আসবে। করদাতা যদি প্রতিবন্ধী হয় 4.5 লক্ষ টাকা পর্যন্ত আসবে। করদাতা যদি যোদ্ধাহত গেজেটকৃত মুক্ত যোদ্ধা হয় 4,75,000 টাকা আসবে।
এটা ছাড়া আরো বলা হচ্ছে কারো যদি কোনো প্রতিবন্ধী ছেলে থাকে সেক্ষেত্রে আরো 50,000 টাকা যুক্ত হবে। এই যে কর সীমাগুলো বলা হলো এগুলোর সাথে আরো 50,000 টাকা করে যুক্ত হবে। এখানে উল্লেখ নাই, আমরা যদি বলি যদি কারো যদি কৃষি সম্পত্তি হয় সেক্ষেত্রে আরো 2,000 আরো 2 লক্ষ করে এগুলোর সাথে যুক্ত হবে। তো বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে উদাহরণগুলো আপনাদের জন্য নিয়ে আসবো, যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আসলে বিষয়টা কীভাবে হচ্ছে।